হ্যালো, আমি বর্ষালী আর আমার সাথে আছে আর আমরা দুজনে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো মোস্টলি আমরা এই ধরনের খাবার সচরাচর খাই না এবং পাইও না। আমি প্রথমবার খেতে আসছি, আমি আগে খেয়েছি এই দোকানটা ঠিক খেয়েছি, তখনই আমি ভেবেছিলাম যে এই খাবারটা আপনাদের সাথেও শেয়ার করবো এবং আমাকে খাওয়া সবাইকে খাওয়া খাবারটা আমরা খাবো, যেটা আমি প্রথমবার খাবো খেয়েছি। দাদা অন্য রকম জিনিস, আমাদের আমাদের রাজ্যের খাবার নয়, এটাই কিন্তু বলতে হবে স্বদেশি খাবার, তা আমাদের রাজ্যের খাবার নয়। আর এটা কিন্তু পাওয়া যায় একদম টালিগঞ্জের নেতাজি নগর মোড়ে, আর বেশি বলবো না, মানে এলাকার মধ্যেই পাওয়া যায়। কিন্তু কি সেটা হলে দেখতে হবে আমাদের ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, সাবস্ক্রাইবও করতে হবে না সেটা, তাহলে আমরা আরও খুঁজে 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 আপনাদের দোকানটা খাবো। সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, খেয়ে দেখতে হবে। ইয়েস, আমাদের আসছে। ইয়ে, এইটা হলো আমাদের খাওয়ার আজকের ডিশ, বেসিক্যালি লিট্টি। তো আমি লিট্টিটাকে লিট্টির মতো করে খাই না, ঘি ফি লেপটে খাই, সেইভাবেই বিক্রি হচ্ছে, পুরো ঘি দেওয়ার সাথে। এখানে রয়েছে চাটনি, ঘিকে রয়েছে চাটনি, অনেক রকম চাটনি, আর তার সাথে ঘিয়ে ভাজা। আমি তো এটা প্রথমবার খাচ্ছি, দেখছি প্রথমবার একটু খাই। খাইনি, ভালো লাগছে খেতে। कैसा आपको ये बंगाल में ये लिट्टी का कैसा फीडबैक आ रहा है? रिस्पांस पीपल कम ऑल ओवर कलकत्ता, दे कम ऑल द वे टू हैव लिट्टी चोखा, डोकला, एवरीथिंग, गुलाब जामुन, ऑल द स्नैक्स आइटम, लंच, डिनर। व्हिच वन इज मोस्ट सेलिंग आइटम? लिट्टी चोखा। ओके, आई फॉलो विद समोसा, फॉलो विद टिक्की चोखा। এবার আমার হাতে চলে এসেছি আর আমার খেয়ে বলার পালা। তো লিট্টি আগে খেয়েছি আমার মাসির বাড়ি, যেহেতু হাজারিবাগ বিহার ঝাড়খণ্ড জেলা, তো ওখানে আমি খেয়েছি, আমার ভালোই লাগতো। কিন্তু এখানে যারা কলকাতাবাসী রয়েছেন, যারা লিট্টি শুনলে ভাবে লিট্টি, তাদের জন্য বলছি এখানে চলে আসবে নেতাজি নগরের মোড়ের মাথা থেকে একটু সোজা একটু এগুলো, বা কাউকে যদি জিজ্ঞেস যদি করেন যে লিট্টি খাবো কোথায় যাবো, তো যথারীতি আপনাকে দোকানটা দেখে নেবো। আমরা লিখা শিল্পই এসেছি। এই খাবারটা যারা যারা পছন্দ করবেন, অয়েল ফ্রি, যারা ডায়েট ফায়েট আছেন আমার মতো, তাদের জন্য। এই দোকানের যিনি ওনার, তার কার্ড এখানে অ্যাড্রেসও দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া আছে। এটা হলো তন্দুরি চায় বা কুল্লর চায়, দেখতে খুব সুন্দর, বাড়ির কাছে হলে নিয়ে যেতাম। মশলা আছে, মশলা কত রকম, মানে বেশ স্বাদ এবং গন্ধ, বিশেষ করে সর্দি কাশির সময় এটা খেলে দারুণ লাগবে, মানে উপকারেও লাগবে, ভালোও লাগবে। তন্দুরি চায় আমি অনেকদিন ধরে খুঁজছিলাম কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, চোখে পড়ছিল না। তো আজকে এখানে এসেছিলাম বেসিক্যালি লিট্টির ভিডিও করতে, এখানে গিয়ে দেখে গেলাম তন্দুরি চায়ও হচ্ছে। সব দেখতে পাচ্ছি আর খাবো না, হয় দেখি খেয়ে। হ্যাঁ রিয়েলি বেশ মশলা টশলা যেটা আছে তার জন্য বেশ ফ্রেশ লাগছে। সব খাওয়ার শেষে মিষ্টি মুখ এই গোলাপ জামুন খাচ্ছে, খেয়ে দেখি কেমন। একদম মানে একটা নরম ক্ষীর আছে, বোঝাই যাচ্ছে। লিট্টি, চা, গোলাপ জামুন সব ভালো। আমাদের খাওয়া শেষ, বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, প্যাকিং হয়ে গেছে। টাটা।